हेलो व्यूअर्स, अस्सलामु आलैकुम, वेलकम टू किचन हेल्प। आज के अपने सामने नहीं हाजिर हो खुबी चमत्कार एक आइटेम और से हलो आम टक झाल मिष्टि आचार। ये इन्स्टैंट आम आचार्टी आपनी बासा तैरी खेते पर मात्र 20 मिनट समय और ये आचार्टी तैरी करते आपनर रोदे देर झमेला नहीं खूब ही सहजे बासा तैरी खाबें टक झाल मिष्टि आम आचार्टी। तो चलो आप चले जाए इन्स्टैंट आम आचार तैर प्रसेसे। हमें एखे 5 काचा आम नहींगुलो के भलोक धुए परिष्कार खोसा छड़िए निची। एखन आमगुलो थेके आटीगुलो छड़िए निब और आम बड़ो बड़ो अंशगुलो के केटे छोटो छोटो अंशे करे निची। ये आमगुलो एकटु बेशी परिपक्व हो गेछिलो सेजन्य काटते कष्ट होच्छे और आटीटाओ देखुन एकटु बेशी शक्त हो गेछे। আপনার কাছে যদি এর থেকে কচি আম থাকে সেক্ষেত্রে আপনি আমগুলোকে খোসা সহ এই আচারটা তৈরি করে নিতে পারেন সেম প্রসেসে। এখন 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন মরিচ এবং পরিমিত লবণ দিয়ে আমগুলোকে ভালোভাবে মেখে ফ্যানের বাতাসে শুকিয়ে নিব 15 মিনিটের জন্য। 1 টেবিল চামচ ভিনেগারের মধ্যে 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন ও 2টো শুকনো মরিচ নিয়ে ভিজিয়ে রাখব 10 মিনিটের মতো এবং পরবর্তীতে আমি এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো এবার চলুন চলে যাই কিচেনে। শুরুতেই প্যানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সামান্য রসুন কুচি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ আর কয়েকটা তেজপাতা। তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়। দিয়ে দিচ্ছি আদা কুচি। এই আদা কুচিটা ব্যবহার করার কারণে আমের আচারের টেস্টটা বেড়ে যাবে বহুগুণ। এখন বড় বড় করে কেটে রাখা 1/4 কাপ রসুন দিয়ে দিচ্ছি। এই রসুনগুলো বড় বড় করে কেটে দেওয়ার কারণ হচ্ছে যাতে আচারের শেষ পর্যন্ত এই রসুনগুলো পাওয়া যায়। যে কোনো আচারের মধ্যে রসুন যদি শেষ পর্যন্ত থাকে তাহলে আচারটা খেতে খুবই টেস্টি লাগে। এই রসুনগুলোকে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব মশলা মাখা আমগুলোকে। এখন আমগুলোকেও কিছু সময় তেলের মধ্যে ভেজে নিব। আমগুলোকে সরাসরি তেলে দিয়ে ভাজার কারণ হচ্ছে এতে আমের টেস্ট এবং এটা স্থায়িত্ব অনেক দিন বেড়ে যাবে। যখনই আমগুলো ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিব আদা রসুন একত্রে ব্লেন্ড করা প্রায় 1/2 চা চামচ। এখন প্রায় 1.5 টেবিল চা চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। এখানে 2 রঙের সরিষা দেখা যাচ্ছে, একটি আজকে ব্লেন্ড করা, অন্যটি ফ্রিজ থেকে বের করে নেয়া। এখন দিয়ে দিচ্ছি ভিনেগারে ভিজিয়ে রাখা কাঁচা 5 ফোড়নের পেস্ট। এখন সবগুলো মশলা আমসহ তেলে আলতোভাবে নেড়ে মিশিয়ে নেব। এভাবে কিছু সময় ভাজার পর দিয়ে দিচ্ছি গ্রেট করা গুড় আর আমি এখানে 2টি গুড়ের চাকতি গ্রেট করে নিয়েছি। এখান থেকে আমি আমার স্বাদ অনুযায়ী গুড়গুলোকে ঢেলে নেব আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যতটুকু চান ততটুকু ব্যবহার করতে পারবেন। তবে এখানে কেউ যদি চান যে আমি গুড় ব্যবহার করব না, চিনিটাই ইউজ করব, অবশ্যই করতে পারেন। তবে আচারে যে একটা টেক্সচার থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এক্স্যাক্ট টেক্সচারটা পেতে হলে আপনাকে গুড়টা ইউজ করতে হবে। আমি এখানে প্রায় 1.5টা গুড়ের চাকতি ইউজ করেছি। এখন আলতো হাতে নাড়তে থাকবো যতক্ষণ না এই গুড়গুলো গলে যাচ্ছে। তবে খুবই সাবধানতার সহিত নাড়তে হবে যাতে আমের টুকরোগুলো ভেঙে না যায়। গুড়গুলো গলে গেলে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ ভিনেগার আর দিয়ে দিব আচারের হোমমেড মশলাটি। এই মশলাটি তৈরি করতে আমি ব্যবহার করেছি 4টা শুকনো মরিচ, 1 চামচ ধনিয়া, 1 চামচ মৌরি, 1 চামচ পাঁচফোড়ন। এগুলোকে শুকনো তাওয়ায় তেলে একত্রে ফাঁকি করে নিয়েছি। ওখান থেকে মাত্র 1.5 টেবিল চামচের মতো আমি আজকে ইউজ করেছি। গুড়ের শিরাটা কিছুটা পাতলা থাকতেই নামিয়ে নিব, তা না হলে আচারটা ঠান্ডা হলে গুড়টা জমাট বেঁধে যাবে। ব্যাস হয়ে গেল ইনস্ট্যান্ট কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। খিচুড়ি কিংবা ভাত সব কিছুতেই বাজিমাত। এখন আপনাদের পক্ষ থেকে একটু খেয়ে দেখাচ্ছি। এই আমের আচারটি যতটা সফট ঠিক ততটাই কিন্তু টেস্টি। ওহ সরি, আচারের টেস্টে তো ভুলেই গেলাম ভিডিওটা শেষ করার কথা। কিচেন হেল্পের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।